गुड मॉर्निंग, वेलकम बैक टू द चैनल। आमी हुला मुमा। तो आज के होलो सैटरडे, चेरी फाइनली एग्जाम शेष। हाँ, मैंने निजे रिलीफ लगे। एवं बोझा जा देखो बाच्चा जो टेंशन है, मैं बाच्चा टेंशन परीक्षा नहीं अनेक पर मैंने नाइन टेने जो उठे तक क्योंकि तरह आगे पर्यटन जोगुलो टेंशन है। जदिव जरा सुन से प्री नार्सारी एग्जाम, यस प्री नार्सारी एग्जाम हो। तो हमारे ही रिटर्न नहीं हमारे बेसि टेंशन छो ना, कारण चेरी लाभस टू राइट। तो और खूब ही इजी लेगे, वोते और इश्यू नहीं। इश्यूटा होरल नहीं, कारण बाच्चा माइंड बाच्चा मुड अनुजाई बाच्चारा बोले ठीक है। तुम्हें जिज्ञेस कर संगे संगे बोले देवे जो एग्जाम तुम्हें उत्तर दीते हैं, ना नम्बर पा एरकम थिंकिंग बयसे थके। तो जैक चेरी मैडम खूब ही सेंसेबल एंड खूब ही मैच्योर एंड खूब ही पेशेंस नहीं एतगुलो बाच्चार एग्जाम नहीं तादेर माने फीडबैक देवा। सीरियसली हैट्स ऑफ चेरी मैडम जे आछेन ना, उन्नी सत्य खूब मेहनत करे जेटा देखा जाए बाइरे थेके। निजे संसार तो सामलाचे तार साथे माने एकटा प्री नार्सारीर बाच्चार टीचार के ना कोनो दिनो छुट्टी पावा जाए ना। तुमि भाबते पारछो ताके जतई शरीर खराब होक ना केन ताके क्लास अटेंड करते आसतेई हय, कारण ओनार क्लास अन्य केउ नेबे ना, ওনার ক্লাস ওনাকে নিতে হবে, কারণ বাচ্চারা হ্যাবিচুয়েট ওনাকে নিয়ে। তো যাই হোক, যারা প্লে স্কুল চালায় সিরিয়াসলি আমি বলছি, যারা বড় বাচ্চা থেকে পড়ায় তাদের থেকে ফার ফার মানে ফার ফার ডিফিকাল্ট দেন ছোটো বাচ্চাদেরকে পড়ানো, মানে তাদেরকে ট্যাকেল করা। যাই হোক, খেয়েছো? যাও খেয়ে নাও। যাও সেদিকে সকালবেলা আমি একটু খাই দিয়েছিলাম, এখন একটা অমলেট দিয়েছি ওকে খাওয়াতে। তো যাই হোক, ব্লগটা স্টার্ট করা ছিল। এখানে আওয়াজ আসবে হয়তো, কারণ সামনে না খোদাইয়ের কাজ চলছে। তো আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি, মানে ফোল্ড করা হয়ে গেছে, বাস রাখা এখনও বাকি জায়গায় জায়গায় রাখা। ওটা একটা ডিফিকাল্ট, মানে ওটা একটা টাইম টেকিং ব্যাপার সবগুলোকে ফোল্ড করে আলাদা আলাদা জায়গায় ভাগ করে রাখা। শরীরটা আমার ঠিক নেই তো হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে, এগুলো রেখে দিই ততক্ষণ আমি। হ্যাঁ, এটা নেক্সট টু নেক্সট ডের ব্লগ, যেটা আমি সন্ধ্যেবেলা থেকে স্টার্ট করেছি। তো জামা কাপড় কিছু ছিল সেগুলোকে গুছিয়ে আবার ঠিক ঠিক জায়গায় রাখছিলাম। হ্যালো, গুড ইভিনিং। অনেক দিন আমি গ্যাপ হয়ে যাচ্ছে, কি আর করবো। তো এখন আমি চলে এসেছি ডিনার বানাতে। ডিনারে আজকে আমি স্পেশাল কিছু বানাচ্ছি। স্পেশাল কিছু বানাচ্ছি মানে হচ্ছে এমন কিছু খাস না, কিন্তু গতানুগতিক রুটি তরকারি থেকে বাইরে আজকে আমি একটু আলাদা বানাচ্ছি। আমার আর চেরির জন্য আজকে বানাতে হবে। তো আজকে আমি নুডলস বানাবো ভাবছি। অনেকদিন ধরে এই রুটি তরকারি ভাত এইসব খাচ্ছিলাম, আর একা থাকলে কি বলতো মানে এত কিছু বানাতেও ইচ্ছে করে না, ঠিক আছে। তো যাই হোক, দুজন আছি, খেতে তো হবে তাই না। তো আমি এখন বানাচ্ছি নুডলস। তোমার আবি তো আমি সবজি কেটে নিয়েছিলাম, এই যে এক বাটি সবজি কাটা আছে, আলু ক্যাপসিকাম না ক্যাপসিকাম দিইনি, আলু বিনস গাজর আর একটু ফুলকপি। আর আমার এটাতে ভালো লাগে একটু সয়াবিন দিতে, ডিম আমার অতটা ভালো লাগে না জানি না কেন। তো পেঁয়াজটা কেটে নিই, বাকি নুডলসটা এবার সেদ্ধ করতে দেবো আমি। আমি এর আগেও দেখিয়েছি যে রাইস নুডলসটা ইউজ করি। এই বোতলগুলো সব খালি হয়ে পড়ে আছে, আমার ভরা হচ্ছে না। তো ব্যাপারটা হলো, সুকান্ত একটু আউট অফ স্টেশন গেছে অনেকদিনের জন্য, অনেকদিন হয়ে গেল। তো এই সপ্তাহে এসে যাবে ও, তাও মানে প্রথম হচ্ছে যে এতটা লং ডিউরেশনের জন্য গেছে যেটাতে আমি একা আছি। আর সেরকম কিছু অসুবিধা নেই এখানে, সিকিউরিটির বগেরা সব কিছু ঠিকঠাকই থাকে। বাট কী হলো কি, মাঝখানে হয়েছিলো আমার ফ্রুট কিছু শেষ হয়ে গেছিলো আর ঘরে মিষ্টি ছিল না, মাঝে মাঝে একটু এনার্জির জন্য দরকার পড়ে, প্লাস চেরিও খায় আর মাছ মাংস সব কিছুই শেষ হয়েছিল। তো যাই হোক, এখানে যে দাদাটা আছে, একটা দাদা আছে, সে দাদাটা এনে দিয়ে গেছিলো, খুব মানে সেটাই অনেকটা হেল্প হয়ে গেছিলো, না হলে ডেইলি ডেইলি কী বানাবো কী খাবো খুঁজেই পাচ্ছিলাম না। কোনো কিছু সয়াবিন দিয়ে খাবে, ভালো লাগবে, বেশ আমার তো বেশ ভালো লাগবে। আজকে আমি একটু তাড়াতাড়ি ডিনারটা বানিয়ে রাখছি, এখনও 7টা বাজেনি। তো ওই যে একটু পেঁয়াজটা বাকি আছে, বাকি সব কেটে রাখাই আছে।
তো যেহেতু চেরি আর আমি খাচ্ছি লঙ্কা একদমই দেব না আমি যখন খাবো একটু গোলমরিচ গুঁড়ো বা সস মিক্স করে নেব এখন আমার প্রত্যেকটা খাবারই এরকম সাদা করতে হচ্ছে মানে মাছের ঝোল থেকে আরম্ভ সব কিছু দুজনের জন্য আর কি আলাদা আলাদা বানাবো বলো তো ওই লঙ্কা ছাড়াই বানাচ্ছি কি করব বোতল খালি অবস্থায় দেখলে আমার বড্ড বিরক্ত লাগে অস্বস্তি লাগে তাই মানে নিজে যতই অসুবিধে হোক না কেন আমি বোতলগুলোকে ভরে রাখার চেষ্টা করি না হলে ওই এক গ্লাস গ্লাস করে নিতে আমার অসুবিধে হয় তো চলো করে নেওয়া যাক তো এই যে সয়াবিনগুলো আছে না সয়াবিনগুলো ছোটো ছোটো করে কেটে নেবে তাহলে খুব ভালো লাগবে খেতে একটু ভেজে নেবে যখন এই সবজিগুলো ভাজা হবে ওই টাইমে ভেজে নেওয়া হবে চাউমিন আর কি দেখাবো নর্মাল যেরকমভাবে হয় সব সবজিগুলো ভেজে আমরা একা হলে সস বগেরা দিতাম কিন্তু যেহেতু চেরির সঙ্গে খাচ্ছে অত সস বগেরা দেবো না নর্মাল প্লেন একটু গোলমরিচ হয়তো দিলাম চেরি যতটা খাবে সেই হিসেবে ঠিক আছে তো চলো এটা রেডি করে নিই তারপর তো চাউমিন আর কি দেখাবো সিম্পল একটা চাউমিন তাই তোমরা সবাই হয়তো জানো কীভাবে বানাতে হয় আমিও এরকমভাবেই বানাচ্ছি আর এই ব্লগটা এখানে শেষ করছি ছোট্ট একটা ব্লগ বিকজ অফ মাঝখানে আমি একটু গ্যাপ দিয়ে দিয়ে ফেলেছিলাম তো আবার আমি কন্টিনিউ করছি অ্যাকচুয়ালি শর্টস দিতে চাইছিলাম কিন্তু শরীরটা আমার মানে একদমই স্বাদ দিচ্ছিল না যেই কারণে আমি অফ রেখেছিলাম এনিওয়েজ ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করতে ভুলো না প্লিজ সাবস্ক্রাইব করে দিও এটা আমার কাছে অনেক এইটুকু সাপোর্ট আশা করছি হোপফুলি তোমাদের ভালো লাগবে বাই করদচারি বাই বাই